নমস্কার প্রদেশের শিখার কিচেনে আপনাদের স্বাগত আজ চলে এলাম একটা সহজ আর খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া একটা মাছের রেসিপির ভিডিও নিয়ে এই মাছের রেসিপিটা হচ্ছে খুব পুরোনো দিনের রান্না সেটা হচ্ছে ক্ষীরত কাতলা তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক ক্ষীরত কাতলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ এবার আমি প্রথমে মাছগুলোকে নুন মাখিয়ে নেব মাছে নুন মাখানোর পরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম আর সঙ্গে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি গলে গিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে নুন মাখানো মাছগুলো দিয়ে ভেজে নেব এখানে আমি মাছগুলো বেশি কড়া করে ভাজব না হালকা করে ভেজে উঠিয়ে নেব মাছগুলো এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম হালকা হালকা মাছগুলো যখন লাল লাল হয়ে আসবে মাছগুলো উঠিয়ে নেব এই দেখুন মাছগুলো বেশ হালকা হালকা লাল লাল হয়েছে এবার আমি মাছ ভাজাগুলো একটা পাত্রে তুলে নেব মাছ ভাজার ওই তেলেই দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে দুটো কুচিয়ে রাখা টমেটো এই মশলার মধ্যেই দিয়ে দেবো দিয়ে টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এবার আমি এক কাপ মতো উষ্ণ গরম দুধে এক চামচ ময়দা গুলে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দু মিনিট মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন আর এক চামচ চিনি নুন আর চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটে গেছে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আস্তে আস্তে তেল ছেড়েছে এবার আমি দিয়ে দেব ভাজা মাছগুলো এবার মাছগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভাজা মাছগুলো দিয়ে আবার দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমার ক্ষীরত কাতলার রেসিপিটা পুরো রেডি এবার আমি লাস্টে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে সেই জন্য আমার এই ক্ষীরত কাতলার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই ঘরে একবার বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে এটা আলাদাই একটা টেস্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে